5 বছর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হাসপাতালের বারান্দাতেই কেটে গেছে অশীতিপর বৃদ্ধা হায়াতুন নেসার। পটুয়াখালীতে বা আসলেন কিভাবে তাও জানা নেই কারো। তার খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরে ক্লান্ত পরিবার সদস্যদের বিশ্বাস জন্মেছে যে খাতুন নেসা আর জীবিত নেই। 7 বছর পর হঠাৎ যদি এই মানুষটি বাড়িতে হাজির হন তবে কেমন হয়। পটুয়াখালী থেকে শরীয়তপুর ঘুরে অনুসন্ধানের এই কাজটি করেছেন শফিক শাহীন। দুই পর্বে ধারাবাহিকের আজ থাকছে শেষ পর্ব। ক্যামেরায় মৃধা মোহাম্মদ রিপন, সাথে ছিলেন শরীয়তপুর প্রতিনিধি আব্দুল আজিজ শিশির। হাসপাতালের দেয়া হায়াতুন নেসার নামের আড়ালে হারিয়ে গেছে পারিবারিকভাবে দেয়া নামটি। খালা আপনার নাম কি? আমার নাম খাতুন নেসা। তবে যে নামেই ডাকা হোক না কেন, এভাবেই কি বাকি জীবন হাসপাতালের বারান্দাতেই কাটবে তার? তা কি করে হয়? হায়াতুন নেসার অস্পষ্ট তথ্যের সূত্র ধরে পটুয়াখালী হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় এনটিভির অনুসন্ধান টিম তাকে নিয়ে রওনা দেয় শরীয়তপুরের উদ্দেশ্যে। এতদিন যারা তাকে দেখাশোনা করছিলেন বিদায় বেলায় তারাও অনেকটা আবেগ আপ্লুত। তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরেছি, এটা আসলে আমাদের জন্য একটা বিশাল সৌভাগ্য এবং আমরা একটা মহান কাজ মনে করি। এটা 2012 সালে আমি তাকে কি পাইছিলাম, আজকে 2015 সালে ডিসেম্বরে আজকে বাড়ি ফিরে যাচ্ছে, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আসলে যাত্রা শুরু শরীয়তপুরের উদ্দেশ্যে। অনুসন্ধান টিমের মনেও শঙ্কা, সঠিক ঠিকানা খুঁজে পাওয়া যাবে তো হায়াতুন নেসার? এরকম আশা নিরাশার দোলাচালে 150 কিলোমিটার পথ পাড়ি দিয়ে হায়াতুন নেসাকে নিয়ে আমরা পৌঁছাই তার গ্রামের বাড়ি শরীয়তপুরের দামুড্ডা উপজেলার বড় নওগাতে। আপনার মা কোথায়? বাবা আমার মা মনে করে না যা কাকা দিলাম ভুতো হয়েছে, এই যে বাচ্চান গেছেন আমরা বিচার দিয়েছি আর হয়নি, তো কই মারা গেছে। তার মেয়ে শাহের বানু জানান বছর সাতেক আগে হঠাৎ করেই নিরুদ্দেশ হয়ে যান তার মা খায়তুন নেসা। স্বজনরা জানালেন 50-এর দশকে স্বামী আলী আহমেদ মাল মারা যাওয়ার পর ছেলে গিয়াসউদ্দিন মাল আর মেয়ে শাহের বানুকে নিজেই লালন পালন করেন খায়তুন নেসা। এত দূরে যেন মা যাইব এটা তো আমি স্বপ্ন ভাবিনি। ছেলে গিয়াসউদ্দিন পাকিস্তান চলে যাওয়ার পর অনেকটা অনিশ্চিত জীবন যাপন করতে থাকেন খায়তুন নেসা। ছেলেটা বড় হইলো, এই ছেলেটারে বিয়া করাইলো, এই মেয়েটা বিয়া দিয়ে দিল, তখন থেকে সে একা হয়ে গেছে আর কি। 6-7 বছর আগে যেমন একবার গেছে, এত চার আমি খোঁজ করছি আর পাইনি। খায়তুন নেসাকে এক নজর দেখার জন্য ভিড় করেন প্রতিবেশীরা। তার যে মেয়ে জীবিত আছে এবং মেয়ের জামাই এবং তার নাতি নাতকু ইয়ার কাছে দিয়ে যাচ্ছেন, এটার জন্য আপনাদেরকে আমি আমার এই ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তবে হঠাৎ এত মানুষের ভিড়ে বিচলিত খায়তুন নেসার অবলম্বন এখন তার একমাত্র মেয়ে শাহের বানু। ছেলেও তো যোজন যোজন দূরে, তবে অনেক বছর পরে হলেও হারিয়ে যাওয়া মানুষটিকে ফিরিয়ে দেয়ায় খুশি পরিবার সদস্যরা। শফিক শাহীন, এনটিভি নিউজ, শরীয়তপুর।